গ্রীষ্মকালীন দলবদলের জানালা বন্ধ হয়ে যাবে আগামী 1 সেপ্টেম্বর। তার আগেই সব সিদ্ধান্ত নিতে হবে ক্লাবগুলোকে। যার যেই খেলোয়াড় প্রয়োজন তাকে অন্য কেউ ছিনিয়ে নেবার আগেই ভেড়ানো হচ্ছে দলে। অন্যদিকে কিলিয়ান এমবাপ্পে নাটকের কাহিনী মোড় নিয়েছে ভিন্ন পথে। পিএসজির সভাপতি খেলাইফি আশঙ্কা করছেন এই এমবাপ্পেকে নিয়ে নাকি অপমানকর অবস্থায় পড়তে হবে তার ক্লাবকে। তবে কি তার মনে এক কথা মুখে আরেক কথা, এমবাপ্পেকে নিয়ে শেষ পর্যন্ত কোথায় যাবে পিএসজি? সোমবার পিএসজির বরাত দিয়ে ফ্রেঞ্চ গণমাধ্যম আরএমসি স্পোর্টস জানিয়েছে এমবাপ্পেকে নিয়ে সর্বশেষ তথ্য। কদিন আগেই সৌদির পেশাদার লীগের ক্লাব আল হিলালের কাছ থেকে 300 মিলিয়ন ইউরোর প্রস্তাব পেয়েছেন এই স্ট্রাইকার। লোভনীয় প্রস্তাবের পরও আল হিলালের কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে রাজি হননি এমবাপ্পে। ফরাসি দৈনিক এল একিপ জানিয়েছে আল হিলাল ক্লাবের প্রতিনিধিদের সঙ্গে কোনো ধরনের আলোচনাই করতে চাচ্ছেন না এমবাপ্পে। অর্থাৎ তখনই আন্দাজ করা গেছে এমবাপ্পে আর যাই হোক ইউরোপ ছাড়ছেন না। অবশ্য এই বয়সে ইউরোপের বাইরে খেলতে যাওয়া নিঃসন্দেহে সঠিক সিদ্ধান্ত হবার কথাও না। তবে তার ছোট্টবেলার স্বপ্ন খেলবেন রিয়াল মাদ্রিদের হয়ে। যদিও পিএসজির সাথে তার চুক্তি আছে 2024 সালের জুন পর্যন্ত, এর মাঝেই গত মাসে এমবাপ্পে চিঠি দিয়ে প্যারিসের ক্লাবটিকে জানিয়ে দেন আগামী মৌসুমের পর চুক্তি নবায়ন করছেন না। ব্যবসায়িক দিক চিন্তা করে তৎক্ষণাৎ ফরাসি তারকাকে বিক্রির জন্য মরিয়া হয়ে ওঠে পিএসজি। কারণ তারা জানে চুক্তির মেয়াদ শেষ হলে এমবাপ্পে হয়ে যাবেন ফ্রি এজেন্ট। তখন কোন রকম ট্রান্সফার ফি ছাড়াই এমবাপ্পেকে দলে নিতে পারবে যে কোনো ক্লাব। হ্যালো ওয়ালটন। হ্যালো। এসি স্টার্ট। ওকে স্টার্ট। কেউ কথা না শুনলেও এসি কথা শুনে। ওয়ালটন ভয়েস কন্ট্রোল এসি, এসি অন, অশান্তি গন। তাই পিএসজির চিন্তা, এত ভালো একজন ফুটবলারকে ফ্রিতেই ছেড়ে দিতে হবে, এটা তো হতে দেওয়া যায় না। তাই নাসের আল খেলাইফি রিয়াল মাদ্রিদকে আর চোখে দেখছেন, বলছেন এই স্প্যানিশ ক্লাবটা নাকি এমবাপ্পেকে সেপ্টেম্বরের পর ফ্রিতে নেবার ধান্দা করছে। ফ্রি এজেন্ট হবার আগে কিলিয়ান এমবাপ্পেকে বিক্রি করতে চায় প্যারিস সেন্ট জার্মেইন, যেখানে তারা মূল্য ছাড় দিতেও রাজি না। তবে তাদের ভাবনায় বাধ সেধেছেন এমবাপ্পে নিজেই, কারণ তার ভাষ্য মতে চুক্তির মেয়াদ শেষ হবার আগেই প্যারিসের ক্লাব ছাড়বেন না তিনি। চুক্তির মেয়াদ পূর্ণ করে ক্লাব ছাড়লে পাবেন মোটা অঙ্কের লয়্যালটি বোনাস, তাই সেটাও হয়তো হাতছাড়া করতে চান না এই তারকা ফুটবলার। তবে এখনও সময় আছে, সেপ্টেম্বরের আগে রিয়াল মাদ্রিদ এগিয়ে আসলেও সেখানে সম্মতি লাগবে এমবাপ্পের। যেহেতু অন্যরকম টান আছে তার এই ক্লাবের প্রতি, তাই দুই পক্ষ একমুখী হলে সেখান থেকে লাভবান হবে নাসের আল খেলাইফির পিএসজি। ফারাজি মালিহা, অনফিল্ড।